প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই এখনো সুস্থ আছি। এখনো বলছি কারণ মহামারী করোনা এখনো যেহেতু সারা পৃথিবীতে বিরাজ লাভ করছে, আমাদেরকে আরো বেশি সতর্ক এবং কি থাকতে হবে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি গত ক্লাসে পড়েছিলাম জিমনোস্পার্ম। আশা করি জিমনোস্পার্মের একটি গোত্র পড়েছিলাম, একবীজপত্রী উদ্ভিদ। জিমনোস্পার্মের পর একবীজপত্রী উদ্ভিদ পড়েছিলাম। এখানে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমি কোন গোত্রটা পড়েছিলাম? পোয়েসি অথবা গ্রামিনী। তাহলে আমি পোয়েসি সম্পর্কে ধান নিয়ে বিস্তারিত পড়েছিলাম। আজকে আমি কিন্তু পড়ব অ্যাঞ্জিওস্পার্মের আরেকটি গোত্র, এবং এই গোত্রটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, যেহেতু পোয়েসি ছিল অ্যাঞ্জিওস্পার্মের একবীজপত্রী উদ্ভিদ, এবং আজকে পড়ব অ্যাঞ্জিওস্পার্মের আরেকটি পরিচিতি, যেটা হচ্ছে মালভেসি। মালভেসি পড়ার আগে দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলি এই উদ্ভিদটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। বলা হয়ে থাকে উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে উন্নত সম্প্রদায় হচ্ছে যেসব উদ্ভিদের মধ্যে বীজপত্র দুটি থাকে, অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদ। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রধান মূল থাকবে, এবং পাতা সবসময় কী থাকে? শিরাবিন্যাস। আমরা কিন্তু স্কুল লেভেলে পড়েছিলাম সরলাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের খুব কমন একটি বৈশিষ্ট্য হচ্ছে পাতা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। ঠিক আছে, এবং এদের যে পুষ্পপত্র অথবা পাপড়ি কীরকম থাকে? পাপড়ি থাকে ট্যাট্রামেরাস। এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, ট্যাট্রামেরাস মানে হচ্ছে পুষ্পপত্রের সংখ্যা হচ্ছে চারটি, অথবা প্যান্টামেরাস মানে হচ্ছে পাঁচটি, অথবা আমি যে বললাম চারটি, চারের গুণিতক থাকতে পারে আট, পাঁচের গুণিতক থাকতে পারে দশ। ঠিক আছে, তাহলে আমি দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমাদের আজকে যেহেতু মালভেসি গোত্র দেওয়া আছে, তোমরা সবাই ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বইয়ে মালভেসি গোত্রের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো একটু আমার সাথে সাথে এক একটি প্রতিটা বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে মালভেসি গোত্রের মধ্যে আমাদেরকে প্রথম বৈশিষ্ট্য কি? উদ্ভিদের পাতা কচি, রোমশ এবং মিউসিলেস পূর্ণ। মিউসিলেস মানে হচ্ছে পিচ্ছিলাকার, অনেক সময় দেখবে একটু করে কাণ্ড অথবা ফুল যখন আমরা ছিঁড়ি তখন ওই অংশটা তো হয় কীরকম মিউসিলেস পূর্ণ অথবা আঠালো আঠালো। ঠিক আছে, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো দুই নম্বর আমি উদ্ভিদ যেহেতু বললাম কাণ্ড নিয়ে বললাম, দুই নম্বর হচ্ছে পাতা। তাহলে পাতার হচ্ছে কি? মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। আমি দেখো তোমাদেরকে দুই নম্বরের মধ্যে যে বৈশিষ্ট্যটা দিয়েছে পাতা হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র। তাহলে আমি এখানে একটি পাতা আঁকলাম, দেখো সবাই এখানে দুই পাশে এইভাবে কি দেওয়া আছে? উপপত্র। তাহলে পাতার মধ্যে প্রতিটি পাতার সাথে ছোট ছোট কি থাকে? উপপত্র। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্যটাও দেখলাম। তিন নম্বর বৈশিষ্ট্য দেখো, পুষ্প একক এবং সাধারণত কি? উপবৃত্তিযুক্ত। আমি যখন মালভেসি গোত্র নিয়ে আরো বিস্তারিত একটি নির্দিষ্ট প্রজাতি নিয়ে যখন আরো পড়ব, তখন আমি দেখব এইসব পুষ্পের মধ্যে বৃত্তির সাথে আরেকটি বৈশিষ্ট্য থাকে, উপবৃত্তিযুক্ত। ঠিক আছে, তাহলে বৃদ্ধির সাথে উপবৃত্তিযুক্ত এই বৈশিষ্ট্যটা আমরা জানলাম। চার নম্বর দেখো, দলমণ্ডল টুইস্টেড। দলমণ্ডল অথবা পাপড়ি সবসময় কী থাকে? যুক্ত অবস্থায় থাকে। এই যুক্তের মধ্যে বায়োলজির ক্ষেত্রে আমরা বলি টুইস্টেড। ঠিক আছে, এরপর আসি পাঁচ নম্বর, পুংকেশর অসংখ্য একগুচ্ছ পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারিদিকে বেষ্টিত। আমি এখানে একটি ছবি এঁকে দেখাচ্ছি, দেখো এই ছবিটা একটু দেখো, এখানে কি আছে? পুংকেশর, এই অংশগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পুংকেশর, এবং দলমণ্ডলের সাথে অথবা কিসের সাথে? এখানে তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারিদিকে পরিবেষ্টিত। এই যে আমি এই অংশটা আঁকলাম, এটা হচ্ছে পুংকেশরীয় নালিকা
কিসের সাথে যুক্ত থাকে সবসময়? গর্ভদণ্ড। তাহলে আমি কিন্তু একটি স্ত্রীস্তবকের ক্ষেত্রে আমরা কিন্তু কী কী জানি, এটি হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এই অংশে কি থাকে? গর্ভাশয়। ঠিক আছে, তাহলে এই ছবিটার সাথে আমার কয় নাম্বার বৈশিষ্ট্য মিল আছে? 5 নাম্বার বৈশিষ্ট্য মিল আছে। এরপর 6 নাম্বার দেখো, পরাগধানী এক প্রকোষ্ঠি ও বৃক্কাকার। বৃক্কাকার মানে হচ্ছে কিডনি শেপ একটি গঠন, অনেকটা এই টাইপের একটি গঠন দেখা যায়। এটা হচ্ছে কি? পরাগধানী হচ্ছে কি ধরনের? পরাগধানী এক প্রকোষ্ঠি এবং যে আকৃতিটা দেখা যায় বৃক্কাকার, মানে কিডনি শেপ একটি গঠন। ঠিক আছে, তাহলে 7 নম্বর দেখো, পরাগরেণু বৃহত এবং কণ্টকিত। কণ্টকিত মানে কি? পরাগরেণু, আমি যখন পরাগধানী থেকে যখন আমি মাইক্রোস্কোপে দেখব, তখন পরাগরেণু অথবা পোলেন কীরকম দেখাচ্ছে? কাটা কাটা যুক্ত এক ধরনের গঠন দেখা যায়। ঠিক আছে, তাহলে এই গঠনটা অনেকটা দেখো এইভাবে কাটা কাটা একটি গঠন দেখা যায়। এরপর আসি, এই গঠনটা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, 7 নম্বর। এরপর আসো অমরা বিন্যাস ও ক্ষীয়। অমরা বিন্যাস মানে কি? গর্ভপত্রের মধ্যে আমরা কি জানি? গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়, এই গঠনটা হচ্ছে অক্ষীয়। তাহলে এই যে আমি মালবেসী গোত্রের সাধারণ বৈশিষ্ট্যটা যে পড়লাম, এখন আসি মালবেসীর মধ্যে আমি ক্লাসিফিকেশনটা, আমি সবসময় কী বলি, সবচেয়ে বেশি গুরুত্ব দিই ক্লাসিফিকেশনটা। ঠিক আছে, তাহলে আমি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে প্রথমে আমি কী পড়ব? ডিভিশন। তাহলে ডিভিশন হচ্ছে কি? ম্যাগনোলিওফাইটা। তাহলে আশা করি আমাদের মনে আছে, তাহলে আমাদের ডিভিশন হচ্ছে ম্যাগনোলিওফাইটা। তাহলে প্রথম প্রথম ডিভিশনটা লিখলাম। এরপর হচ্ছে দেখো ক্লাস শ্রেণী, শ্রেণী হচ্ছে কি? ম্যাগনোলিওপসিডা। তাহলে আমি শ্রেণীও লিখলাম ম্যাগনোলিওপসিডা। এরপর দেখো শ্রেণী অথবা ক্লাসের পর আরেকটা আছে কিন্তু সাব ক্লাস। ঠিক আছে, তাহলে সাব ক্লাসের ক্ষেত্রে আমি কি লিখব? ডাইলিনিডি। তাহলে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য পেলাম সাব ক্লাস ডাইলিনিডি। এরপর হচ্ছে অর্ডার। ঠিক আছে, অর্ডারের ক্ষেত্রে আমি কি লিখলাম? মালভেলিস। এবং সবার শেষে ফ্যামিলি কি লিখলাম? মালভেসি। তাহলে আমি এই এই ক্ষেত্রে আমি মালভেসি নিয়ে বিস্তারিত পড়লাম। তাহলে এই যে আমি মালভেসি গোত্র, মালভেসি গোত্রের কিন্তু খুব কমন একটি প্রজাতি আছে, এবং মালভেসি বেসিক্যালি মালভেসি যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদ, খুব কমন একটি প্রজাতি, যেটি আমরা কিন্তু ক্লাস 10 ও SSC-তে পড়েছিলাম। হিবিস্কাস রোজা সাইনেনসিস। হিবিস্কাস রোজা সাইনেনসিস মানে হচ্ছে আমাদের খুব কমন একটি ফুল জবা। তাহলে জবার ক্ষেত্রে আমি তাহলে একটু দেখি আমার চিত্রের সাথে মিল আছে কি না, তোমরা একটু দেখো। প্রথমটা কে ছিল? উপবৃত্তি। তাহলে এই যে আমি এখানে ছোট ছোট খণ্ড, এগুলো আমি লেকচার দেওয়ার শেষ মুহূর্তে অবশ্যই তোমাদেরকে এগুলো ডিটেলস দেখাবো। ঠিক আছে, তাহলে এখন আসি অর্থনৈতিক গুরুত্বটা আগে একটু পড়ে ফেলি। মালবেসী গোত্র হচ্ছে বৃহৎ একটি গোত্র, এবং এই গোত্রের মধ্যে অর্থনৈতিক বিভিন্ন ফসলও পাওয়া যায়। যেমন ধরো ঢেঁড়স, ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাবেলমুসকাস স্কুলেন্টাস। তাহলে এটা এই ঢেঁড়স আমরা কী হিসেবে খাই? সবজি হিসেবে খাই। তারপর খুব কমন আমি যে জবা ফুলটা দিলাম, এই জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস রোজা সাইনেনসিস। এরপর হচ্ছে দেখো কার্পাস তুলা, এই যে তোমাদের রাঙামাটির নাম তো জানো, পূর্ব নাম কি ছিল? কার্পাস মহল। তাহলে এই কার্পাস তুলার আরেকটা নাম হচ্ছে বৈজ্ঞানিক নাম গসিপিয়াম হারবেসিয়াম। এরপর হচ্ছে আরেকটি নাম দিই কেনাফ অথবা মেস্তা পাট, হিবিস্কাস কান্নাবিনাস। এরপর আরেকটি সবার শেষে নাম দিচ্ছি আমি পদ্মফুল, পদ্মফুলের আরেকটা নাম হচ্ছে হিবিস্কাস মিউটাবিলিস। তোমরা অবশ্যই, যেহেতু আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ টপিকস ধরেছি, এবং উদ্ভিদ সম্প্রদায়ের দুটি সম্প্রদায়
মধ্যে আমি বিগত ক্লাসেও কিন্তু পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম যুক্ত, এমনিতে লিখলে কিন্তু হবে না, বৈজ্ঞানিক নাম দিয়ে অবশ্যই পাঁচটি করে উদ্ভিদ সম্প্রদায় অবশ্যই তোমরা শিখে ফেলবে, ঠিক আছে? তাহলে এখন আসি, আমি যেহেতু মালভেসি গোত্র নিয়ে পড়ছি এবং জবা ফুল নিয়ে পড়ছি, জবা ফুল পড়ার আগে আমি ফ্লোরাল ডায়াগ্রাম, দেখো সবার শেষে ফ্লোরাল ডায়াগ্রাম বলে টপিকটি দেওয়া আছে, তোমরা সবাই ফ্লোরাল ডায়াগ্রাম অথবা পুষ্প প্রতীক কি এটা আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে পুষ্প প্রতীক কাকে বলে, তোমাদের বইয়ে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো কিন্তু বোর্ড এক্সামে আসে, আমরা অবশ্যই ভালো করে এগুলো শিখব। পুষ্প প্রতীক, দেখো যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায়, মাতৃ অক্ষ সম্পর্কে আইডিয়া আছে? মাতৃ অক্ষ মানে হচ্ছে একটি উদ্ভিদের যে অংশ থেকে ফুল সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, মাতৃ অক্ষ, ঠিক আছে? মাতৃ অক্ষের তুলনায় বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, বিভিন্ন স্তবক মানে কি, একটি পূর্ণাঙ্গ ফুলের আমরা কি জানি পাঁচটি স্তবক আছে, তাহলে বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ একটির সাথে আরেকটির সংযোগ, অসম সংযোগ, পুষ্পপত্র বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয়, তাকে আমি কি বলবো, মাতৃ অক্ষ। তাহলে আমি আজকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ফ্লোরাল ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে ফ্লোরাল ডায়াগ্রামের ক্ষেত্রে তোমাদের বইয়ে এই যে এভাবে একটি চিত্র দেওয়া আছে, এটি হচ্ছে বেসিক্যালি কিসের চিত্র, মালভেসির একটি প্রজাতির জবা ফুলের চিত্র, ঠিক আছে? তাহলে এই পুষ্প প্রতীকগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই যে আমি এই অংশটা দিলাম, এই অংশটার নামই হচ্ছে কি, মাতৃ অক্ষ। আবার বলছি, যে অংশ থেকে পুষ্পের সৃষ্টি হয় তাকে আমি কি বলবো, মাতৃ অক্ষ, ঠিক আছে? তাহলে এই মাতৃ অক্ষের ক্ষেত্রে আমি যে ফ্লোরাল ডায়াগ্রামটা আঁকলাম এখানে কি কি আছে একটু দেখি। আমি এই অংশটা যেহেতু জবা ফুল নিয়ে পড়ছি, এই অংশটার নাম হচ্ছে কি, উপবৃত্তি। তাহলে দেখো এখানে উপবৃত্তি কয়টা আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এরপর আসি উপবৃত্তির পর আরেকটা একই রকম চিত্র, প্রাণ আরেকটু চিত্র আঁকলাম বৃত্তি। একটু খেয়াল করে দেখো, এই যে আমি এই অংশটা বৃত্তি আঁকলাম, এরা কিন্তু কিনারা বরাবর, আবার বলছি এদের কিনারা বরাবর কিন্তু এদের সংযোগ আছে, যার কারণে বৃত্তি হচ্ছে সংযুক্ত। এবং আবার দেখি বৃত্তির সংখ্যা কয়টি, 1, 2, 3, 4 এবং 5, এবং এই এই বিশেষ বৈশিষ্ট্যের আরেকটি নাম হচ্ছে ভেলভেট, ঠিক আছে? তাহলে ভেলভেট মানে হচ্ছে, আবার বলছি এখানে যে আমার যে গঠনটি আছে পুষ্পপত্র, পুষ্পপত্র অথবা পাপড়ি কিন্তু কিনারা দিয়ে কি যুক্ত, তাহলে এটার একটা নাম হচ্ছে ভেলভেট। এরপর আমি যে অংশটা আঁকবো দলমণ্ডল, তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো, দলমণ্ডল অথবা পাপড়ি, পাপড়ি হচ্ছে পাঁচটি পরস্পর যুক্ত এবং টুইস্টেড, টুইস্টেড মানে হচ্ছে পরস্পর কি থাকে, কিনারা বরাবর কি থাকে, যুক্ত থাকে। এরপর দলমণ্ডল কয়টি আঁকলাম, পাঁচটি আঁকলাম। দলমণ্ডলের পর আমি কিন্তু কি আঁকবো, পুংকেশর, পুংকেশর হচ্ছে অসংখ্য, আমরা তো জানি জবা ফুলের পুংকেশর অসংখ্য এবং অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। এখানে অমরা বিন্যাসের ক্ষেত্রে আমি কি পড়ব, স্ত্রী স্তবক। তাহলে স্ত্রী স্তবকের ক্ষেত্রে আমি কি কি পড়লাম, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং সবার শেষে কি পড়লাম, গর্ভাশয়, ঠিক আছে? তাহলে আমি কি ফ্লোরাল ডায়াগ্রাম সম্পর্কে বুঝেছি? তাহলে এই যে আমি জবা ফুলের যে বিশেষ একটি গোত্র নিয়ে পড়ছি, তাহলে এ গোত্রের জবার গোত্র পরিচিতির ক্ষেত্রে আমি যেহেতু ফ্লোরাল ডায়াগ্রাম নিয়ে পড়লাম, আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পুষ্প সংকেত। তাহলে এখন আসি জবা ফুলের পুষ্প সংকেত আমরা কিভাবে আঁকবো। দেখো প্রথমে আমি এই অংশটি আঁকলাম, ঠিক আছে, মাতৃ অক্ষ আঁকলাম। এরপরে আমি কি আঁকলাম দেখো, বহু প্রতিসম, তাহলে এই অংশটা আঁকলাম স্ত্রীলিঙ্গের
এবং এই অংশটি আঁকলাম পুংলিঙ্গে, যেহেতু একটি ফুলের মধ্যে কি আছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক যেহেতু পরস্পর আছে, যার কারণে আমি এটা কি আঁকলাম উভলিঙ্গ এবং বহু প্রতিসম। বহু প্রতিসম মানে কি, একটি উদ্ভিদের চারিদিকে যখন ফুল ফুটে নির্দিষ্ট কোনো অংশে না, এটা হচ্ছে বহু প্রতিসম। ঠিক আছে, এরপরের অংশটা আমি কি আঁকলাম দেখো, প্রথম অংশটা আঁকলাম উপবৃত্তি। তাহলে আমি উপবৃত্তি কিভাবে লিখবো দেখো, উ বৃত্ত। তাহলে উপবৃত্তি আমার কয়টা আছে, পাঁচটি, এবং এই পাঁচ সংখ্যাটি আমি এই অংশের সাথে লিখলাম, এবং এরা যেহেতু মুক্ত, কেউ কারোর সাথে যুক্ত না, তাহলে আমি এই অংশটাতে কোনো কিছু দিলাম না। ঠিক আছে, এরপর আসি বৃত্তি। এই যে আমি এই বৃত্তি অংশটা আঁকলাম দেখো, আমি বৃ লিখে এবং পাঁচটি লিখলাম এবং প্রথম বন্ধনী দিয়ে বুঝাইলাম এরা হচ্ছে পরস্পর কিনারা বরাবর যুক্ত। ঠিক আছে, উপবৃত্তি বৃত্তি। এরপর আঁকবো কোন অংশটি, দলমণ্ডল। তাহলে এই যে আমি দলমণ্ডল দেখাচ্ছি অথবা পাপড়ি দেখাচ্ছি, এরা পরস্পর শেষ পর্যন্ত কিসের সাথে যুক্ত থাকে দেখো, পুংস্তবক। ঠিক আছে, তাহলে আমি দলমণ্ডল লেখার পর এরপর কি লিখলাম, পুং, এবং পুং লেখার পর পুংস্তবক যেহেতু গর্ভপত্র গর্ভদণ্ডের সাথে পরস্পর যুক্ত থাকে, তাহলে আমি পুংস্তবক কি লিখলাম, অসংখ্য, এবং এই অংশটা কি চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম, আলফা, এবং যেহেতু এরা যুক্ত থাকে এবং আবার প্রথম বন্ধনী দিয়ে দেখালাম। এরপর আসি গর্ভপত্র। তাহলে এই যে গর্ভপত্র এই অংশটা আঁকলাম, এটি হচ্ছে অধিগর্ভ। তাহলে অধিগর্ভের চিহ্ন কি হবে, নিচে দাগ দিলাম এবং এখানে দেখো তো 1 2 3 4 5, পাঁচ যেহেতু আমি গর্ভপত্রের নিচে দাগ দিলাম, পাঁচ লিখলাম এবং এরা পরস্পর যুক্ত। আমি তাহলে আবার আসি, প্রথমে পড়েছিলাম পুষ্প প্রতীক। তাহলে পুষ্প প্রতীক মানে হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম, এভাবে একটি ডায়াগ্রাম অবশ্যই এঁকে তাৎক্ষণিকভাবে বোঝাতে হবে একটি ফুলের মধ্যে এবং কি একটি ফুলে কি কি উপাদান আছে। তাহলে এই অংশটার নাম আমি কি দিলাম, ফ্লোরাল ডায়াগ্রাম। এরপর অংশটা আমি কি লিখলাম, পুষ্প প্রতীক। তাহলে পুষ্প, সরি, পুষ্প সংকেত। তাহলে পুষ্প সংকেতের ক্ষেত্রে আমি এই অংশ দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম এখানে কয়টি করে উপাদান অথবা কয়টি করে নির্দিষ্ট সংখ্যা আছে। তাহলে আমি এটা যেহেতু তাত্ত্বিকভাবে তোমাদেরকে দেখালাম, আজকে আমি একটু দেখি হাতে কলমে একটু বোঝার চেষ্টা করি পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত কিভাবে আমরা বুঝব। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদেরকে জবা ফুল হাতে নিচ্ছি, সবাই একটু দেখো। তাহলে আমার প্রথম গঠন ছিল ফ্লোরাল ডায়াগ্রামের ক্ষেত্রে মাতৃ অক্ষ, অথবা যে অংশ থেকে কি হয় পুষ্প তৈরি হয়। ঠিক আছে, তাহলে এরপর আসি দেখো, আমি যখনই ভাঙলাম সাথে সাথে 18 মিউসিলিয়াস পূর্ণ কতগুলি উপাদান পেলাম। এরপরের অংশ ছিল দেখো, আমি ফ্লোরাল ডায়াগ্রামের ক্ষেত্রে দেখাচ্ছি এই যে উপবৃত্তি এবং এরা পরস্পর মুক্ত। দেখো এই যে সবুজ দুইটা অংশ, তাহলে আমি উপবৃত্তি পরস্পর মুক্ত এগুলোকে আমি ছিঁড়ে আলাদা করে দেখাচ্ছি। এরপরের অংশটা ছিল বৃত্তি। দেখো বৃত্তি কয়টি ছিল, পাঁচটি। তাহলে এখানেও দেখা যাচ্ছে বৃত্তি কয়টি আছে, পাঁচটি, এবং পরস্পর যুক্ত। ঠিক আছে, তাহলে আমি ঠিক একইভাবে এই বৃত্তি অংশটা কি করে ফেললাম, আলাদা করে ফেললাম। ঠিক আছে, এরপর দেখো বৃত্তির পর আমি কোন অংশটা আঁকবো, দলমণ্ডল অথবা পাপড়ি। তাহলে এই দলমণ্ডলকে যেহেতু টুইস্টেড, এরা কিনারা বরাবর পরস্পর কি থাকে, যুক্ত থাকে, তাহলে এই দলমণ্ডলও ঠিক আমি কয়টা নিলাম, পাঁচটি। বুঝা গেল, তাহলে আমি এখানে কি লিখলাম, দলমণ্ডল এবং পুংস্তবকের সাথে, আমি একটা চিহ্ন কিন্তু দিই নাই, এই দলমণ্ডল পুংস্তবকের সাথে পরস্পর কি থাকে, যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এগুলো খুব কিন্তু সেন্সিটিভ অঙ্কের মতো নাম্বার।
এগুলো যদি আমি ভালো করে আঁকা শিখতে পারি অবশ্যই অঙ্কের মতো নাম্বার পাবো, ঠিক আছে? এরপর আসি দরমণ্ডল, আমি পাঁচটি আলাদা করে ফেললাম। এরপর দেখো পুংস্তবক, এই যে আমি হলুদ হলুদ যে উপাদানগুলো পাচ্ছি এগুলো হচ্ছে পুংস্তবক অসংখ্য। তাহলে আমি অসংখ্য পুংস্তবক পেলাম। এবং বৃক্কাকার, আমি যদি একটি হাতে নিয়ে দেখি অনেকটা কী ধরনের কিডনি শেপ আকৃতি। এবং দরমণ্ডল পুংস্তবক হচ্ছে অসংখ্য। এবং গর্ভপত্র কয়টি পেলাম? অধিগর্ভ এবং পাঁচটি পেলাম, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আজকে এই আলোচনার পর এনজিওস্পার্মের দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য মালবেসি নিয়ে আলোচনা করলাম। তোমরা কিন্তু যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল খুব কমন একটি ব্যাপার, প্র্যাকটিক্যালের মধ্যে হাতে কলমে দেখাতে হয় লম্বচ্ছেদ, লম্ব বরাবর দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাতে হয়। আমরা অবশ্যই জবা ফুলের কী কী অংশ শিখব, ফ্লোরাল ডায়াগ্রাম এবং পুষ্প সংকেত নিয়ে বিস্তারিত শিখে নিব, ঠিক আছে? তাহলে আজকে এই আলোচনার মাধ্যমে এই অধ্যায়টি শেষ করলাম। ধন্যবাদ।